Hello friends. Hi friends. Welcome back to our channel. কেমন আছে সবাই? আশা করি খুব ভালো আছে, সুস্থ আছে আর আমরাও ভালো আছি। তো ভালো আছি বলে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে কি রেখেছি জানো? সেটা হচ্ছে মায়ের বাড়ির স্পেশাল খাবার। মাছিকারি। আর এখানে রয়েছে হচ্ছে বেগুন ভাজা, আর সাথে রয়েছে হচ্ছে পালং শাক মাছের মাথা দিয়ে, আর সাথে আছে বেগুন। ঠিক আছে, এটা আমরা চ্যালেঞ্জ করবো, আর চ্যালেঞ্জের শেষে থাকবে সুন্দর একটা পানিশমেন্ট। পানিশমেন্টটা কে করবে সেটা তোমরা চ্যালেঞ্জের শেষে দেখতে পাবে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে নেবে। আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর যারা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদের সাপোর্ট করার জন্য। ইয়েস, আর তাড়াতাড়ি খাই কারণ খিদে পেয়ে গেছে আজকে। ঠিক আছে, তো চলো স্টার্ট করি। সাইড মাইট করে এক এক করেছে আজকে, যে স্যালাডে কিচ্ছু নেই, ইচ্ছে করলো না। ঠিক আছে, তো মাছটা এখানে একটু প্রবলেম হয়ে গেছে, যেটা হচ্ছে এই দেখো এরকম মাছ পড়ে গেছে আমার দুটো, আর ওর কাছে পড়ে গেছে হচ্ছে একটা হচ্ছে পেটি। ঠিক আছে, ওর খেতে সুবিধা হবে, তার মানে বুঝতেই পারছো আজকে আমি হেরে যাব। তো হেরে গেলেও কিছু করার নেই। তো চলো এত সুন্দর খাবার সামনে রেখে আর সহ্য করতে পারছি না। 1 2 3 স্টার্ট। বাপরে বন্ধুগণ, মাথা খেতে বসে মাথা হয়ে যাচ্ছে। এবার চ্যালেঞ্জ মাছের, চ্যালেঞ্জ করাটা একটু টাপের হয়ে যায়। আর শীতের সবজি দারুণ তো লাগবে। ভালো হয়নি বলছে না তো? পালং শাক দিয়ে মাছের মাথা কেমন লাগবে, খেয়েছো কখনো? বেছে বেছে যত খাঁটা মাটি সব আমার পাতা। আর এই তুমি যে দেবে দিচ্ছ আমার, বন্ধুগণ মাছ খেতে গিয়ে কিন্তু আমার হালুয়া টাইট হয়ে যাচ্ছে, ওতে নাই বেঁচে খেতে পারছে না। ভাত ফেলছো গেল নিচে, ওটা খুঁটে খাবা। কাটা রে, হ্যাঁ কাটা দেই, সমস্যা হয়ে যাচ্ছে বন্ধুরা। খেলা না কি করলা? Thank you.
আহ তুমি আবার খুঁজছো নাকি আমি কোথাও ফেলেছি নাকি? বুঝতে পারলাম না কি হলো ব্যাপারটা। তোমাকে তো তাও একটা পেটি দেওয়া হয়েছে, তাও পরেও তুমি খেতে পাওনি। আমার এখানে আমার একটা কাঁটা আটকে গেছিল গলায়, কুট করে গিলে খেয়ে নিয়েছি। রিক্স রিক্স মাছ খাওয়াটা রিক্স, তাও আমি মানে বলতে পারো তোমরা যে আমি আগের জন্মে বেড়াল ছিলাম, যার জন্য এইভাবে আমি মাছটা খেতে পারি। এই জন্মে কলসন কম আছে, হ্যাঁ এই জন্য আমি কনসা কম আছো। আচ্ছা ও বলতে চাইলে আমি বিড়াল, ঠিক আছে আমি সাপের মাসি বিড়াল। সাপের মাসি বিড়াল না, বাঘের মাসি। বাঘের মাসি বিড়াল, সাপের মাসি কি দা তা তুমি জানো কি জানি বাবা? তোমরা জানলে অবশ্যই বলো, আমি অতটা সতটা জানি না, ঠিক আছে। তো চলো খাওয়া দাওয়া একবারে কমপ্লিট, দেখো কিচ্ছু রাখিনি। তো এখন হাতটা ধুয়ে সুন্দর একটা পানিশমেন্ট নিয়ে ফিরে আসছি, ততক্ষণ তোমরা দেখতে থাকো কেমন লাগা। আসলে আমি বুঝতে পারি না, জল খাইনি। জল তো আমিও খাইনি, এই রেকর্ড ভেঙে দিয়েছি জল না খাই। চলো অত বক বক না করে হাতটা ধুয়ে পরিষ্কার করে সুন্দর একটা পানিশমেন্ট নিয়ে ফিরে আসছি। সাথে একটা বন্ধুর নাম রয়েছে, সেই নামটা বলবো, ঠিক আছে? চলে এসেছি সুন্দর একটা পানিশমেন্ট দিয়ে, ও আমাকে ওরকম পানিশমেন্ট দিয়ে থাকে সবসময়, ঠিক আছে? তো আমি ওর সেম টু সেমই পানিশমেন্ট নিয়ে এসেছি। আর তার আগে একটা বন্ধুর নাম রয়েছে, সেটা হচ্ছে মারিয়া। মারিয়া নামটা খুব ভালো লাগে, আমি একজনের ভিডিও দেখি বেশ মারিয়া, মারিয়া না বেশ মারিয়া না মানে মারিয়া ভিডিও দেখি, মারিয়া মেয়েটার নাম মারিয়া, খুব ভালো লাগে আমার, ঠিক আছে? তো যাই হোক এই পানিশমেন্ট কি এনেছি আজকে দেখি। পানিশমেন্ট কি এনেছি জানো তোমরা? জানো কি? কপির ডোগা। ফুলকপির ডোগা এনেছি, ও আমাকে খাওয়াই আজকে, ওকে আমি এই এই এইটা দিচ্ছি, ও এখন চিবিয়ে চিবিয়ে পুরোটা খেয়ে একবারে ফিনিশিং দিবে। হ্যাঁ চিবিয়ে চিবিয়ে পুরোটা খেয়ে রসটা তোমাকে দেবো হাতে, তুমি খেয়ে নেবা। বাজে কথাটা কম বলো, ঠিক আছে? পানিশমেন্টটা সুস্থভাবে নিয়ে নেবা, হ্যাঁ? তোমাকে কেউ পছন্দ করে না ভিডিওতে, ব্যাড লাক, মেনে নিতে হবে, মেনে নিতে হবে। কিন্তু আমি তো পছন্দ করি বাবা, আমার পাছে তুমি এটা মানা যাবে না, এটা মানার কথা না, এটা মানা। কি বলছো তুমি? তুমি যদি পছন্দ করতে তাহলে এত সুন্দর জিনিসগুলো দিতে আমাকে। ও বাবা পানিশমেন্ট দেবো না, তুমি তো আমাকে রিহাই দাও না তাহলে। নিজের বেলায় পুরপুর বুড়িটা খাই নাকি কি? হ্যাঁ বাংলায় বলো। এটা দিচ্ছি তোমাকে পানিশমেন্ট, তুমি আমাকে এই পানিশমেন্টের সঙ্গে অন্যরকম পানিশমেন্ট দিয়ে দাও আবার সাথে। আমি তো একটাই দিচ্ছি, তুমি আমাকে টুইস্ট টুইস্ট দাও শুধু বারবার। আমি যে হারি বেশি, আমি তো তোমাকে টুইস্ট দিই না। কোথায় তুমি হারো বেশি? আজকে তো ওই কাটার জন্য আটকে গেছো তাই, কিন্তু তবুও কি করে হেরে গেল সেটাই বুঝতে পারলাম না। তোমাকে তো পেটির মাছ একটা দেওয়া হয়েছিল, পারে না খেতে, কি আর বলবো তোমাদেরকে। এখন চলে না বন্ধু, এ বন্ধুরা তোমরা, এই বন্ধুরা বলছি, তোমরা বলো তো যে আমি একা বসে ভালো লাগবে না ও সঙ্গে থাকলে ভালো লাগে, ঠিক আছে? আমি একা তো একবারই খেতে পারি না, আর আমাদের খাওয়াই হয় না একা একা। আর আমার চুল দেখো টাক পড়ে যাচ্ছে, সীতা করে সীতা একবারে সাদা মাংস পর্যন্ত উঠে চলে আসছে। চলো অত বাজে বকে না দিয়ে সুন্দর একটা পানিশমেন্ট দিয়ে দিই। ফেলো কেন, আমি তো কেটে নিয়ে এসেছি। আমি গুড়াও, তুই গুড়া মোটা ফেলে দিচ্ছ, খেয়েছি তো নাকি? তুমি ফেলবা কেন, আমি তো ফেলে ঢেলেই নিয়ে এসেছি সব দুয়ে টুয়ে সুন্দর করে। ভালো না একবারে বাজে, এর আগের দিন তো আমি খেয়েছিলাম, ওরে বাবা রে বাবা। কে
কেরকম স্বাদ, কেরকম স্বাদটা, কেরকম এরম স্বাদ, কেমন স্বাদ লাগে, গা ভালো তো লাগে, বলছে এত স্বাদ লাগে কেন, ভালোই তো লাগে, ও তো গিলে খাই নি তো নোংরা, কেমন লাগলো এইটুকুন বেঁচেছে, হ্যাঁ ওটা গেল, সে আবার দেখায় তোমাদেরকে, বলে এইটুকুন বেঁচেছে, মুখে থেকে বের করে আবার বলে এইটুকুন বেঁচেছে, ছে, তো চলো বন্ধুরা ঝিমিয়ে যাও কেন, কথা বলো বলতে হয়, চলো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে, আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবে, আর এইভাবেই আমাদের পাশে থাকবে, আমি আশীর্বাদ দিচ্ছি, বাবাকে ঠুল্লু ঠুল্লু, চলো বন্ধুরা আজকের মতো টাটা, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন, ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো, তো আজকের মতো টাটা।